নমস্কার, এই মুহূর্তে লৈ আহিছো আন এক খবর। পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন আসনের সজাগতার প্রয়াসে প্যারাসাইক্লিস্ট রাকেশ বণিকর প্রত্যয়যাত্রা। এই যাত্রার শুভারম্ভ করে পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের মন্ত্রী নবদলে। পাঞ্জাবরী স্থিত পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের কার্যালয় সম্মুখের প্রায় শুভারম্ভ করা হয় এই যাত্রার। প্যারাসাইক্লিস্ট রাকেশ বণিকর এই প্রত্যয়যাত্রা উজনি নামনি জুড়ি হব বলে কয়, আর 20 দিনিয়া এই প্রত্যয়যাত্রায় রাইজর মাজত সজাগতা আনিব বলে কয় মন্ত্রী নবদলে। আর পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের এই প্রত্যয়যাত্রা প্যারাসাইক্লিস্ট রাকেশ বণিকর 20 দিনিয়া সজাগতা যাত্রা। সমগ্র জুড়ি হব এই প্রত্যয়যাত্রা। পাঞ্জাবরী স্থিত পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের কার্যালয় সম্মুখের প্রায় শুভারম্ভ করা হয় এই যাত্রার। আর পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন মন্ত্রী নবদলে এই যাত্রার শুভারম্ভ করে। গ্রাম উন্নয়ন বিভাগের দ্বারা রূপায়িত হয়ে থাকা আসনিসমূহের বিষয়ে সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে আজি সজাগতার প্রয়াসে প্রত্যয়যাত্রা নামের এই সাইকেল যাত্রা সকলোরে পরিচিত প্যারাসাইকেলিস্ট রাকেশ বণিক ডাঙরিয়ায় সমগ্র অসমতে উজনি নামনি আর মধ্য অসমত তেখেতে এই সজাগতামূলক যাত্রার বাবে আজি শুভ উদ্বোধনী করেছে। আমি আশা রাখিছো এই সজাগতামূলক যাত্রার দ্বারা আমার রাকেশ বণিকে যিখিনি যাত্রা এই 20 দিনিয়া কার্যসূচী, এই কার্যসূচীর দ্বারা আমার পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের দ্বারা রূপায়িত আসনিসমূহের বিষয়ে রাইজর মাজত অধিক সজাগতা সৃষ্টির রাইজর এক বিভাগটির একটা মধুর সম্পর্ক গড়ি উঠিব বলে আমি আশা রাখি। আমার পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের মন্ত্রী শ্রীযুত নবকুমার দোলে স্যারক মানে ধন্যবাদ জানাম। আর মানে এই রাইড 20 দিনিয়া রাইড অলরেডি স্যারে গোটেখিনি কথা কলেই। সো এই হচ্ছে পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের যান আসনি আছে সেই আসনিসমূহের বিষয়ে মানে সমগ্রবাসীর আগত আরও ভালকে উত্থাপন করবর কারণে এই রাইড করেছো, কারণ কি আমার কমন মানুষবুরে গাঁর মানুষবুরে সিমান আমার অ্যাওয়ার নহয় আসনিবর কারণে। সো মোর এই সাইকেল যাত্রারে মানে ভাবিছো যে সমগ্র অসমত মই এটা প্রচার মানে চলাব পাৰো পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের মানে গোটেই আসনিসমূহের কারণে। সো এইটার কারণে মই ধন্যবাদ জানাইছো আর গোটেই অসমবাসীক ব্লেস করব কৈছো, যাতে ব্লেস করক সাকসেসফুলি যাতে আমি এই রাইড কমপ্লিট করব পাৰো।